परम करुणामय अल्लाह पाकेर नाम निये तार संगे तार प्यारा हबीब अहम्मदे मुस्तफा मोहम्मदे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम पाक रोजा भक्ति चुम्बन रेखे एक लक्ष मतान्तरे दुई लक्ष चौबीस हजार पैगम्बर ओलिया ओलिया गाउस कुतुब सकलेर चरणे सकलेर दरबारे भक्ति रेखे आपनारा जारा एखाने उपस्थित आछेन आपनादेर काछे आमार सालाम रेखे आमार ए मंचेर काज शुरू करते जाच्छि अस्सलामु आलाइकुम। আমরা দুটি শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর দুটি পালা নিয়ে, যে পালা হলো লাইলি এবং মজনু। বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জব আলী দেওয়ান সাহেব উনি গাবেন মজনুর ভূমিকায়, আর আমি স্বাভাবিক একজন শিল্পী এখনো গান বাজনা শিখতে পারি নাই, দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া চরণধুলি পাওয়ার জন্য আমাকে দিয়েছেন লাইলির ভূমিকা, তাই আপনারা দোয়া করবেন এই লাইলি মজনুর প্রেমের কাহিনী প্রেমের গল্প আপনাদের কাছে যেন ভালো দুই একটা কথা গান বলতে পারি। আর এই পালা আপনাদের কাছে যদি ভালো লাগে, আমাদের গানগুলো যদি ভালো লাগে, এই কথাগুলো যদি ভালো লাগে, আমাদের গান গাওয়া সার্থক হবে। আজকে চমৎকার একজন মজনু পেয়েছি, আমি সারা জীবন এই মজনুকেই মনে মনে খুঁজেছি, আজকে বাস্তবে আমি সেই মজনুকে এই আসরে পেয়েছি। এতদিন পরে যখন মজনুকে পাইলাম, আমার কিছু আলাপ সালাপ আছে, পুরনো আলাপ সালাপ, মনের কথা আছে কিছু, যেই কথাগুলা হৃদয়ের ভিতরে মনের ভিতরে জমা রয়ে গেছে সেই কথাগুলা আমি আজকে আমার মজনুর কাছে প্রকাশ করব। তাই গান গাওয়ার আগে আমার মজনুর কাছে একটি প্রশ্ন থাকবে। হে মজনু, তুমি তো রাজকুমার রাজপুত্র, তুমি সর্বক্ষণ সিংহাসনে স্বর্ণের চেরে বসে থাকবা সেই রাজ প্রসাদে, কিন্তু আল্লাহকে যদি কেউ ডাকে আল্লাহকে, সেই ব্যক্তি ঘরে বসেও আল্লাহকে ডাকতে পারে, আর সেই ডাকে আমার আল্লাহ পাক সাড়া দেয় সেই ব্যক্তির ডাকে। হে মজনু, তুমি যখন লাইলিকে ভালোবাসো, তুমি তো ঘরে বসেও লাইলিকে ভালোবাসতে পারতা, তুমি জঙ্গলে কেন ছুটে গেলা লাইলি লাইলি করে? ওই জঙ্গলের ভিতরে যাওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি? তুমি কেন মজনু সাজলা এবং কেন ওই জঙ্গলে যে পাগল সাজলা আর লাইলি লাইলি করে চিৎকার করলা? তুমি তো ঘরে বসেও চিৎকার পারতে করতা এবং লাইলি লাইলি ডাকতা, আমার কাছে বলতে পারতা আমি তোমার লাইলি আর তুমি হইলা আমার মজনু। আমাদের কথা তো আমরাই বলতে পারি, তো এখানে জঙ্গলে যাওয়ার কি উদ্দেশ্য? জঙ্গলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তুমি কেন জঙ্গলে গিয়ে পাগলের বেশ ধরলা এই সিরা তেনা ডোমা পইরা? তোমার কাছে এই একটা ছোট করে জানার ইচ্ছা, তাই জানতে চাইলাম। এখন আমার গানে কিছু কথা আছে, আপনারা সকলে নীরবতা পালন করে শ্রবণ করবেন। তুমি আমার মজনু রে, তোমায় ছাড়াই আমি প্রাণে বাঁচি না, তুমি আমার মজনু রে, তোমায় ছাড়াই আমি প্রাণে বাঁচি না, তুমি আমার মজনু রে, তোমায় ছাড়াই আমি প্রাণে বাঁচি না, তুমি
যখন আমাকে কিছু লিখতে বলতো স্কুলের ভিতরে, তখন আমি কি করতাম, সারাক্ষণ ওই স্কুলে লিখতে বললে আমি শুধু শুধু মজনুর নাম, মজনুর নাম সর্বখাতায় আমি লিখতাম। কেন লিখতাম? আমি যেদিকে তাকাই সেদিকে আমার মজনু, আমি যেদিকে যাই সেদিকে আমার মজনু, আমার হৃদয়ে মজনু, আমার অন্তরে মজনু। আমি মজনু ছাড়া অন্য কিছু কাউকে চিনি না, আমি একমাত্র চিনি কাকে, সেই মজনু মজনু। আমি চাই এই মজনু মজনুর নাম জপতে জপতে আমি চিরতরের জন্য যেতে বিদায় হয়ে যেতে পারি, কারণ সে আমার প্রেমের মহাজন, সে আমার প্রেমের মানুষ, সেই মজনু। শুধু কি তাই, ছোট্ট কালে দুজন মিলে যখন স্কুলে যাইতাম মনের কথা কইতাম দুইজনে মিলে, সেই ছোট্ট কালের ভালোবাসা লাইলি আর মজনু। তাই লাইলি মজনুর প্রেম কাহিনী তারা হলো, সেই প্রেম হলো অমর, সেই প্রেম কখনো মরে না, সেই ভালোবাসা মরে না। তাই আমার মনের ভিতরে এখনো ভালোবাসা হৃদয়ে আছে। আমি আগেও মজনুকে চাইছি, আগেও মজনুকে চাইছি এবং এখনো মজনুকে চাই, এবং পরকালেও আমি মজনু মজনু করে পাগল হয়ে যেতে চাই। তাই আমার গানটা শুনুন। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহর নামের উপরে, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, বিশ্বের ওলিয়া আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছে, আমি আমার শাহালি বাবার দিকে দৃষ্টি রেখে, গণিশা বাবার দিকে দৃষ্টি রেখে, খাজা বাবার দিকে দৃষ্টি রেখে, দুধ মল্লিক পীর সাহেবের দিকে দৃষ্টি রেখে, আমি আমার দেশবাসী যারা আছে, আমি আমার গ্রামবাসী যারা আছে, আমি আমার জন্মস্থানের দেশবাসী যারা আছে, সকলের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আমার বন্ধুবান্ধব যারা আছে, এবং আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি ব্রজ্জবালী দেওয়ানকে স্মরণ করে, আমি আমার জন্মদাতা পিতা গানের গুরু এবং আমার মাজন উনি উভয়কে স্মরণ করে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি অধম মোহাম্মদ রজ্জবালী দেওয়ান এবং লিপি সরকার বাংলাদেশের উদীয়মান শিল্পী। আমাদের আজকের পালা হলো লাইলি এবং মজনু। তো লাইলি এবং মজনুর যেই পালাটা, মূলত একটা প্রেমের আবির্ভাবের পালা, মিশামিশির পালা, একে অপরের জন্য কি করণীয়। মজনু লাইলির জন্য কতটুকু পাগল, লাইলি মজনুর জন্য কতটুকু আসে, কতটুকু দিওয়ানা, এইটাই আসলে মূলত পালার মূল বিষয়বস্তু। এবং এই লাইলি মজনুর প্রেম দেখে দুনিয়ার যত মানুষ, সকলে প্রেমকে শ্রদ্ধা করবে, ভালোবাসাকে শ্রদ্ধা করবে,
সূক্ষ্ম প্রেম প্রেমের দিকে তাকাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেভাবে রাসূল এবং আল্লাহ উভয় জাতি যেভাবে প্রেম করেছে দুনিয়ার মধ্যে সেই দিকে লক্ষ্য করবে দুনিয়ার মানুষ যেমন আমার কাছে প্রশ্ন করেছে লিপি সরকার আমার লাইলি আজকে তো সবচাইতে আমার কাছে একটা জিনিসই সবচাইতে ভালো লাগলো যে কথাটা যে আমার তো জীবনে আর কোনো কিছুই চাওয়া নাই পাওয়া নেই আমি মজনু মজনু শুনেছি আজকে আমার মঞ্চের মধ্যে আমি আমার সেই মজনুকে পেয়েছি যার জন্য এতটি পথ এতটি বছর আশা করে বসেছিলাম সেই নিরিক আজকে আমার সেই বর্জক আজকে আমার যেই নাম জপনা কল্পনা স্বপ্ন যাকে নিয়ে সে আজ আমার পাশে আমার মনের যতগুলি কথা হৃদয়ের যতগুলি কথা সেই কথাগুলি আমি আমার মজনুর কাছে সম্পূর্ণ কথাগুলি খুলে বলবো এটা আমার কাছে খুবই ভালো লাগলো তো তুমি যেইভাবে লাইলি হয়ে মজনুকে ডাকাডাকি করো আমিও মজনু তোমার জন্য এই মজনু হালতা কায়েশ নাম ছেড়ে আমি মজনু হয়েছি কেন শুধু তোমারই জন্য তোমারই পাগল তোমারই দেওয়ানা ওই যে স্কুলের খাতায় বলেছো একটি কথা তুমি যখন নাম লিখো সেই নাম লিখে গিয়ে উঠে আমার খাতায় আমি আবার লিখলে হয়ে যায় তোমার খাতার মধ্যে হয়ে যায় মজনু আর লাইলি লাইলি আর মজনু তুমি আমি আমি তুমি তুমি আমি এখানে আর শব্দটা উঠে যায় যেমন আমাকে প্রশ্ন করেছে তুমি রাজার হাল ছেড়ে এত ধনাঢ্য ব্যক্তির ছেলে তুমি এত কিছু জানাশোনা তোমার তুমি থাকবে রাজপ্রাসাদে সেইগুলি ছেড়ে তুমি কেন বন জঙ্গলে ঘোরো কেন পাগল সেজেছ তুমি কি জানো যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না সেই আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন আমার আল্লাহর কাছে বলেছে হে আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন আমার আল্লাহ জিব্রাইলের মারফত ওহি মারফতে পাঠিয়ে দিয়েছিল হে আমার রাসূল হে আমার হাবিব আপনি শুধু একবার বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী আমি আপনাকে বানায় দিব আমার দয়াল নবী বলেছে ইয়া আমার রব্বুল ইজ্জত আমি তো সেই ধন সম্পদের কাঙাল নই আমি তো সেই ধন সম্পদের লোভ করিনি আমি শুধু আপনাকে চেয়েছি আপনি যদি আমার মাঝে থাকেন আপনি যদি আমার স্বয়ং সম্পূর্ণ সামনে থাকেন তাহলেই আমি সন্তুষ্ট ধন বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে আমি সন্তুষ্ট নই তাহলে আমি সেই মজনু তোমারই মজনু আজও আছি কি নাই আমি কি তোমার সেই পাগল আছি নাকি নাই সেটা তুমি সুন্দরভাবে যাচাই করে দেখো তাহলে যাচাইয়ের সেই মনটা তোমার মধ্যে থাকতে হবে তাহলে আমার গান শোনো আমি আসলে পাগল নই কিসের পাগল তুমি আমার গানটা শুনলেই বুঝবে পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি আর কিছু
তাই তোই আমি কাঁদলে ধরে লাইলির চোখে পানি রে লাইলির চোখে পানি রে লাইলির চোখে পানি আমি যখন কাঁদি লাইলি লাইলি বলি আমার জপনা কল্পনা শুধু লাইলি লাইলির জন্য আমি আজকে গৃহ থেকে লাইলির জন্য আমি আজকে ঘর ছাড়া জঙ্গলের মধ্যে খাওয়া নাওয়া নাই নিজের শরীরের প্রতিও যত্ন নেই যেই মজনুর হ্যাঁ যেই কায়েশের জন্য চার পাঁচটা দাসী বান্দি থাকতো আজকে সেই মজনু হয়ে গেছে দাসী সেই মজনু হয়ে গেছে আজকে কাঙাল কিসের কাঙাল প্রেমের কাঙাল কার কাঙাল লাইলির কাঙাল তাই তুমি যখন আমাকে প্রশ্ন করেছো আমিও তোমাকে প্রশ্ন করব আচ্ছা তুমি বলো তো দেখি তুমি কি লাইলি নাকি লায়লা কোনটা তুমি তুমি কি লায়লা নাকি লাইলি তুমি কি লায়লা হতে লাইলি নাকি লাইলি হতে লায়লা আসলে তুমি মূলত কে তোমার পরিচয়টা আগে আমি জানি তাহলেই তো বুঝতে পারবো তোমার নামটা কি আসলে মূলত লায়লা নাকি লাইলি লাইলি হতে লায়লা নাকি লায়লা হতে লাইলি এই ছোট্ট করে একটি প্রশ্ন সারাটা সুন্দর মীমাংসা করবে কাঁদলে যদি ভালো লাগে কাঁদবো জনম ভোর এবার মিলন না হইলে শেষই বাঁধবো ঘরে ভালোবাসা চাই না ভালোবেসেছি ভালো ভালো ভালোবাসা চাই না ভালোবেসেছি পাগল পাগল আল্লাহ 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 কি কথা পাগল ছিল ওয়াশ করনি এই দুনিয়ার মধ্যে পাগল ছিল ওয়াশ করনি সে কার পাগল ছিল আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল ছিল আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারেজে যায় আর ওয়াশ করনি দুনিয়া হইতে একটি তীর মারে সে তীরটা কিসের কোন লাঠি কোন লোহা কোন স্টিল না সে তীরটা হলো এশকের তীর এশকের তীর এশকের তীরটা তাকেই মারা যায় যে যার আশেক যে যার মাশেক আশেক আর মাশেক উভয়ই এশকের তীরটা মারতে পারে সে এশকটা কি এশকটা হলো আগুন এশকটা হলো অগ্নি যেই আগুনে জ্বালা পোড়া ছাড়া আর কিছুই থাকতে পারে না তাই সেই আশকের তীর মারল কে মারলো ওয়াশ করনি কাকে মারলো আমার রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কিন্তু সেই আশকের তীরটা পরে কোথায় বোরাক যেই বোরাক বহন করে আমার রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারেজে যায় সেই বোরাকের ডান পায়ে লাগে বোরাকটি নিচে পড়ে যায় আর নিচে পড়ে যাওয়ার পরে আমার রাসূলের রহমতের হাত দিয়ে যখন বোরাকের গায়ে ভুলায় দেয় সঙ্গে সঙ্গে বোরাকটি সুস্থ হয়ে আমার রাসূলকে নিয়ে চলে যায় তবে সেখানে জিব্রাইলের মারফত একটি কথা রেখে যায় হে ওয়াশ করনি তুমি শান্ত হও একদিনের জন্য হইল তুমি তোমার রাসূলকে তুমি তোমার বন্ধুর দেখা পাবে সে হয়তো মারা যাইয়ে গিয়েও দেখা দিতে পারে জীবিত থাকতে থেকেও দুনিয়ায় তোমাকে দেখা দিতে পারে দলিল প্রমাণ করে আমার রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওয়াশ করনির সাথে আমার রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছিল তার রওজার পিছনে এ পর্যন্ত আমার একটি গান আশা রাখি আমার যে প্রশ্ন সুন্দর মীমাংসা করবে প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি লাইলি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি
ভালোবাসা তাই না ভালোবেসেছি। অনেক সুন্দর আমার যে মজনু সে আমার কথা এত সুন্দর মীমাংসা দিয়েছেন, সে একটা ঘটনা খুব চমৎকার ঘটনা বলেছে। হে মজনু, এই প্রেমের ইতিহাস, প্রেমের ঘটনা বলতে গেলে অনেক অনেক আছে। যেমন একদিন রাবিয়া বসি ঘরে চিৎকার দিয়ে, ঘর খুলে দরজা খুলে চিৎকার দিয়ে বের হয়ে গেল আর বলতেছে আগুন আগুন আগুন। কত লোকজন গ্রামের একাত্র হয়ে গেল, বলে কোথায় আগুন, আমরা তো কেউ আগুন দেখি না। রাবিয়া বসি বলতেছে এই আগুন দেখানো যায় না, এই আগুন দেখতে তোমরা পারবা না, যে এই আগুন লেগেছে আমার হৃদয়ের ভিতরে, আমার অন্তরের ভিতরে আগুন লেগেছে। তদ্রুক আমি লাইলি, আমার ভিতরে আগুন লেগেছে, কার আগুন? আমার সেই প্রাণপ্রিয় যে আমার মজনু, সেই মজনুর আগুন আমার হৃদয়ের ভিতরে লেগেছে। এই আগুন আমি কাউকে দেখাতে পারি না, নিজে নিজে আমার হৃদয়ের ভিতরে সর্বক্ষণ জ্বলতে থাকে। আর মজনু মজনু করে আমি সারাক্ষণ পাগলের মতো ঘুরি, কার জন্য? সেই মজনুর জন্য। যদি একবার মজনুর দেখা পাইতাম, আল্লাহ যদি আমাকে সেই মজনুকে আমার সামনে যদি হাজির করিয়ে দিত, আমি মজনুকে নয়ন ভরে হৃদয় ভরে মজনুকে শুধু দেখতাম। আর সেই মজনু আমাকে একটি প্রশ্ন করল, তুমি বলো তুমি কি লাইলা থেকে লাইলি নাকি লাইলি থেকে লাইলা? যার জন্য সমাজ ছেড়ে দিলাম, মান সম্মান কুলমান লাজ লজ্জা সব কিছু ত্যাগ করে দিলাম যার জন্য, আর সেই বলে তুমি লাইলা থেকে কি লাইলি নাকি লাইলি থেকে লাইলা? তবে আমি বলবো আমি লাইলা থেকে হয়েছি লাইলি, আমি লাইলা থেকে হয়েছি লাইলি। কার জন্য? এই মজনুর জন্য। এই মজনু আমাকে লাইলি লাইলি খালি জপনা করে, আর জপনা করতে করতে সমাজের লোক এলাকার লোক সবাই আমাকে সেই লাইলি নাম ধরে আমাকে সবাই ডাকে। এই নাম আমাকে দিয়েছে কে? আমার মজনু। আসলে সে কি আসল মজনু না নকল মজনু, আমি এটা চিন্তা ভাবনা করে কুল পাইতেছি না। যে আমাকে নাম দিল, আমার নাম যে লাইলি রাখল, সেই বলে তুমি লাইলা থেকে কি লাইলি নাকি লাইলি থেকে লাইলা? দেখা যাচ্ছে কার জন্য কান্নাকাটি করি, কাকে আমি ভালোবাসতেছি, হ্যাঁ সে কি আমার এখনো হয় নাই, আর আমি কি এখনো তার হতে পারি নাই? যাক, আমার একটি গান মনে পড়েছে, আমি সেই গানটি গাবো। গানটি গেয়ে ওনার আরো কিছু কথা আছে, সেই কথাগুলার মীমাংসা করব। আমি কেমন করে ভুইলা থাকি রে মজনু, ওরে তোমায় ভুলি পারি না, আমি তোমার পাগল দেওয়ানা মজনু, আমি তোমার পাগল দেওয়ানা। আমি কেমন করে ভুইলা থাকি রে মজনু, আমি তোমার পাগল দেওয়ানা মজনু, আমি তোমার পাগল দেওয়ানা, আমি তোমার
खने खने मने पड़े कोई नारे हृदय खुले रे সোনান আমি তোমার পাগল দিওয়ানা মজনু আমি তোমার পাগল তোমার কিন্তু দেখা গেল আমি এখনো আপন হতে পারলাম না তোমার মন এত কঠিন কেন গো একটু বলো না হ্যাঁ আমি তো তোমাকেই ভালোবাসি আমি তো আর অন্য কাউকে ভালোবাসি না তারপরও তোমার মন এত কঠিন কে এত শক্ত কেন তুমি এত পাষাণ কে তোমার হৃদয় তাই এখানে আমি একটু জানতে চাই মজনু একদিন বাগের গলা ধরে বাগের গলা জোর করে ধরে মজনু কান্না করতেছে মজনুর দুই চোখের পানি অঝরে ঝরতেছে আর ওই সময় হঠাৎ করে মজনুকে কে যেন একটা আঘাত করলো সেই আঘাত পাইয়া মজনু আরো বেশি করে কাঁদতে লাগলো আর সবাই খালি বলে মজনু কেন কাঁদে তার কি হয়েছে মজনুকে অনেকে প্রশ্ন করে তুমি কেন কাঁদতেছ আর মজনু তার জবাব দিতেছে আমি যে কেন কাঁদতেছি আমার ব্যথা আমি বুঝি আমার ব্যথা অন্য বুঝবে না তাই আমি জানতে চাই মজনু বাঘের গলা ধরে কেন কাঁদতেছে আর ওই কান্নার ভিতরে কে যেন আঘাত করলো লাগলো একটা তীর মারলো ওই তীরের আঘাত পেয়ে আরো বেশি করে কাঁদতে লাগলো আরো বেশি করে কাঁদতে লাগলো আমি জানতে চাই মজনুকে আঘাতটা করেছিল কে এবং কিসের আঘাত করেছিল এর কারণটা কি কেনই বা তাকে আঘাত করলো এই ছোট করে একটি কথা আপনার কাছে আমার রইল দেখি তারপরে আবার কি জবাব দেই তার জবাবের পরে আবার আমি কথা রাখার জন্য চেষ্টা করব এই জীবনে না পাইলে পাই যেন তোমায় পর কালে গো হায় হায় এই জীবনে না পাইলে পারি না
আমি তোমার পাগল দিওয়ানা সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ আপনাদের সকলের প্রতি যে আমরা আজকের একটি পালা উপস্থাপন করতে যাচ্ছি যাইতেছি গাইতেছি আমি মজনু আমার যে লাইলি আমার যা জিজ্ঞাসা ছিল তার খুব সুন্দর মীমাংসা দিয়ে যে আমি আসলে লাইলি ছিলাম না ছিলাম লাইলা লাইলা হতে আজকে তোমারই জন্য আমি লাইলি হয়েছি খুব সুন্দর কথা তবে একটা কথা আমাকে বলেছে যে আমি লাইলি না লাইলা তুমি বুঝো না তুমি কি জানো না আমার তো সন্দেহ হয় তুমি কি আসল মজনু কিনা তাই তো আমি আগেই বলেছিলাম লাইলি রে সেই মজনুর নিরিখ তোমার সেই ভিতরে যদি সেই আয়নার মধ্যে মজনুর ছবি ঠিকই এঁকে রাখো ঠিকই সেই নিরিখ তোমার ঠিক থাকে তাহলে মজনুকে তুমি অবশ্যই চিনে নেবে হাজারো মজনু থাকলে হাজারো রূপে মজনু থাকলে সেই আসল মজনুকে তুমি খুঁজতে অবশ্যই পারবে যেমন লোকমান হাকিমের জান কবজ করার জন্য আল্লাহ পাক আজরাইলকে প্রেরণ করে পাঠায় দুনিয়ার মধ্যে লোকমান হাকিম যাইতে চায় না দলিল প্রমাণ করে ৪০টি লোকমান হাকিম একত্রে একটি মূর্তি এক রূপে এক আকারে এক দেহে দাঁড়িয়ে আছে আজরাইল হিমশিম খেয়ে যায় কার জান কবজ করবে এই কাণ্ড দেখে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আসল লোকমান হাকিমকে কিভাবে চিহ্নিত করব আমার আল্লাহ পাক বলে আজরাইল তুমি ওই ৪০ জন লোকমান হাকিমের সামনে গিয়ে সালাম প্রদর্শন করো যে তোমার সালাম উত্তর নিবে ওই ব্যক্তিকে চিহ্নিত করে নিবে যে এই ব্যক্তি আসল লোকমান হাকিম আল্লাহর হুকুমে আজরাইল চলে যায় সেই ওই লোকমান হাকিমের কাছে ৪০ জন লোকমান হাকিম দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে যখন আসসালামু আলাইকুম বলে সঙ্গে সঙ্গে আসল লোকমান হাকিম সে আর থাকতে পারলো না সঙ্গে সঙ্গে সে সালামের উত্তর নিল ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতুহু তখন সঙ্গে সঙ্গে আজরাইল সেই লোকমান হাকিমের জান কবজ করে নিল তাহলে তোমার যদি সেই আজকের ডাক থাকে ভিতরে যদি সেই আজকের ভাব থাকে ওই যে বলেছ কি যে রাবেয়া বসরি আজকের জ্বালা উঠেছিল আজকে আজকে বলে আগুন আগুন বলে চিৎকার করে পার্বতী বসে বলে কিসের আগুন বলে আজকের আগুন বলে আগুন দেখাও বলে দেখাইতে পারবো না এই আগুন তো হৃদয়ের মধ্যে যখন ও নিজে ছুরি দিয়ে শরীরটাকে ক্ষতবিক্ষত করে ফেলে দেখে রক্তের বদলে শুধু পরে পোড়া ছাই পোড়া ছাই পোড়া ছাই অতএব ওই রকম প্রেম ওই রকম আবির্ভাব যদি কারো মধ্যে থাকে তাহলে সে গুরু এবং শিষ্য শিষ্য এবং গুরু কেউ কাউকে চিনতে এই বাধা বিঘ্ন আসে না সেই নিরিখ ঠিক রেখে সেই নয়ন জ্ঞান নয়ন যদি থাকে কারো মধ্যে তোমার মধ্যে সে যদি সে জ্ঞান নয়ন থাকে তাহলে আসল যে মজনু আমি না নকল মজনু সেটা তুমি অবশ্যই চিহ্নিত করতে পারবে এইবার আমার কাছে প্রশ্ন রেখেছে একটি সুন্দর প্রশ্ন কি আচ্ছা মজনু তুমি তো জঙ্গল দিয়ে যাও এমন সময় একদিন বাঘের গলা ধরে তুমি কান্নাকাটি করো আচ্ছা বাঘের গলা ধরে তুমি কান্নাকাটি করলে কেন হ্যাঁ খুব সুন্দর কথা আমি বাঘের গলা ধরে কান্নাকাটি করি শুধু বাঘের গলা ধরেই নয়
আমি আমার দুই চোখে যাই দেখি শুধু লাইলি 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 ছবি ছাড়া আমি কিছুই দেখি না লাইলির এই বদন ছাড়া আমি কোনো কিছুই ভাবি না লাইলির নাম ছাড়া আমি কোনো কিছুই মুখে বলি না লাইলির খাবার ছাড়া আমি কোনো কিছুই ভক্ষণ করি না তাই আমি বাঘের দিকে যখন তাকাইলাম একটি বাঘ আমাকে খাইতে আসলো কিন্তু বাঘের দিকে যখন আমি তাকাইলাম দেখি আমার লাইলি এসেছে আমার সামনে তখন আমি লাইলিকে আমার বুকে জড়াইয়া আমি কান্নাকাটি করতেছি কিন্তু লোক সবাই দেখতেছে যে আমি বাঘের গলা ধরে কান্নাকাটি করতেছি এমন টাইমে তুমি একটি ফুল এক ব্যক্তি তোমার সেই কাজের লোককে দিয়ে পাঠিয়ে দিলে তোমার বাগানের একটি ফুল যাও এই ফুলটা তুমি নিয়ে যাও আমার মজরুকে যেখানে পাবে তাকে তুমি এই ফুলটি তার কাছে পরিদর্শন করবে কিন্তু ওই কাজের লোকটা এসে দূর থেকে বাঘের গলা ধরে বসে আছি কান্নাকাটি করতেছি ইহা দেখে বাঘকে ভয় পেয়ে ও আর সামনে যাইতে না পেরে ওই ফুলটা দূর হইতে আমার শরীরের মধ্যে ছুঁড়ে মারলো একটা গান আছে না কি কাটার আঘাত সওয়া যায় কিন্তু ফুলের আঘাত সওয়া যায় না অতএব যেই ফুলটা মেরেছে সেই নামের ফুল তো লাইলির নামের ফুল ওই নামের ফুল ওই প্রেমের ফুল আমার শরীরের মধ্যে যখন মারলো আমি তখন আর সইতে পারলাম না লাগলো যেমন আমার শরীরের মধ্যে কাটার মতো বিঁধতেছে আমি শুধু চিৎকার করি আর লাইলি 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 জুকি অতএব আমি বাঘ নয় ভাল্লুক নয় গাছ নয় তরু নয় লতা নয় পাতা নয় সম্পূর্ণর ভিতরে সব কিছুর ভিতরে আমি শুধু লাইলি আর লাইলি লাইলি আর লাইলি দেখি আবু জাহেল আমার রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ থেকে আসার পরে আবু জাহেল বলে এই নবী হেই মুহাম্মদ তুই বলে মেরাজে গিয়েছিলি আল্লাহকে দেখেছিস তাহলে এইখানে একটা মরুভূমির মধ্যে খালি জায়গার মধ্যে একটা গাছ জন্মায় দেখা তো আমার রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে ওই মরুভূমির হইতে একটি গাছ জন্মে গেল গাছের পাতায় 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 লেখা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে চাচা বলেন তো এই গাছের পাতার মধ্যে কি লেখা তখন আবু জাহেল বলে বুঝেছি এইটা তোর চালাকি এইটা তোর জাদুগিরি এইটা হলো তোর নাম আর তার নাম তার নাম আর তোর নাম তবু সেই কলেমা পাঠ করে নাই অতএব গাছের মধ্যে যখন আমি তাকাই আমি শুধু লাইলি রূপই দেখি লাইলির নামই প্রত্যেকটি পাতায় 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 ভেসে ওঠে অতএব এবার আমার একটি গান সে গানটার দিকে তুমি লক্ষ্য করো আচ্ছা তুমি যখন আমাকে প্রশ্ন করছো আমি নয় বাঘের গলা ধরছি তুমি যে একদিন আজরাইলের গলা ধুইরা মজনু মজনু কয়ে চিৎকার দিলা হ্যাঁ আজরাইলের গলা ধুইরা একদিন মজনু 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 এসেছে আমার মজনু এসেছে আমার মজনু এসেছে এই বলে যে চিৎকার দিলা কেন আজরাইল কি তোমার জান কবচ করতে পারছিল সেদিন নাকি পারে নাই ছোট্ট করে একটি প্রশ্ন আসার কি তা সুন্দর মীমাংসা করে দেবে প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় প্রীতি কর দান কর যতন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় এই প্রেম আল্লাহ হইতে শুরু হইল প্রেম খেলিল ও এই প্রেম আল্লাহ হইতে শুরু হইল আমার নবীকে লইয়াই আল্লাহ প্রেম দুজন মিশামিশি হইয়া গেল গো দুজন বাসন্তী সেজ বেলায়
পাইবা শান্তি সেজে বেলায় মন সেজে বেলায় লাইলি তোরা সে খয়াছি ওরে আসে খয়াই আমি তোরে মাসেক বানাইছি লাইলি তোরা সে খয়াছি ওরে আসে খয়াই লালি আমি তোর পাগল সাজেছি গো লাইলি পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় এই প্রেম আমার আল্লাহ হইতে শুরু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশেক এবং মাসিক আল্লাহ আশেক আর মাসিকের খেলা আমার আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলে আর সেই সূক্ষ্ম প্রেম আমার এবং লাইলির মধ্যে উদ্ঘাটিত হয়ে গেছে তাই সেই লাইলি আমি শুধু লাইলি লাইলি জপি শুধু কেন আমার মনের মধ্যে পাগল হয়ে গেছে আমি উদাস হয়ে গেছি পাগল হয়ে গেছি দিওয়ানা হয়ে গেছি কার জন্য আমার লাইলির জন্য আমি যদি লাইলিকে একটি মুহূর্তের জন্য না পাই তাহলে আমি পাগল হয়ে যাই দিওয়ানা হয়ে যাই ও লাইলি আচ্ছা এইখানে আমার আরেকটু পয়েন্ট থাইকা যায় তুমি বলবা তুমি আমার হবে কথা দিয়েছিলে এখনো বলো আমার তাহলে তুমি একটি সময়ের জন্য হইল আরেকজনের ঘরের ঘরণী কিভাবে হইলে কোন জ্ঞানে হইলে ও লাইলি তুমি কেন বিয়ে বসলে তুমি যে বিয়ে বসলে কার কথায় বিয়ে বসলে তুমি কি একটুও তোমার ভিতরে চিন্তা ছিল না যে আমার যে একজন মজনু আছে আমি যে তাকে কথা দিয়েছিলাম আমি তার হব সে হবে আমার তুমি এই পর্যন্ত বলে এসেছো তুমি হবে আমার আমিও হব তোমার তাহলে তুমি কেন আরেকজনের কাছে গেলে তুমি সেখানে গিয়ে তুমি তো পবিত্র রইলে না অপবিত্র হয়ে গেলে নাকি পবিত্রই ছিলে এখানেই আমার প্রশ্নবোধক চিহ্নটা আশা করি সুন্দরভাবে বলার চেষ্টা করবে লাইলি একদিন আমায় কইছিলা ওরে প্রেমের মতো এই দুনিয়ায় নাই আর জাল্লা লাইলি একদিন আমায় কইছিলা কেন পরাইলা নামের মালা গো কেন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি সেজ বেলায় মন সেজ বেলায় আমি প্রেম না করেছিলাম ভালো গো আমি পাইবা শান্তি শেষ বেলায় মন সেজ বেলায় প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি শেষ বেলায় মন সেজ বেলায় প্রীতি অমূল্য দান কর যতন পাইবা শান্তি শেষ বেলায় মন সেজ বেলায় অনেক সুন্দর কথা বলেছেন মজনু আমাকে বলেছিলেন তুমি লাইলা থেকে লাইলি নাকি লাইলি থেকে লাইলা তাই আমি বলেছিলাম যে আমার নাম রাখলো আর সেই আমাকে উল্টা প্রশ্ন করে আমি লাইলা থেকে লাইলি না লাইলি থেকে লাইলা এখানে আমার একটু সন্দেহ হচ্ছে এখন আমার মজনুইটা বলতেছে হৃদয়ের ভিতরে যদি আয়না থাকতো যদি ভিতরে আয়না থাকতো তাহলে তুমি ঠিকই মনে হয় বুঝতে পারতা আসলে আমি তো আমার কথাই বলি নাই আপনি আমাকে প্রশ্ন করেছেন সে প্রশ্নের জবাব দিতে গিয়া আমার কেন যেন একটু সন্দেহ লেগেছে আমার সন্দেহ লেগেছে আর সন্দেহ
লাগার কারণে আমি এই কথাটা বলছি। আমি তো খারাপ কিছু বলি নাই। এখন আয়না আমার ঠিকই আয়না আছে, আমার আয়না আমার ভিতরে আয়না আছে বিধাই। আমি বলেছি আমার নাম সেই মজনু রেখেছে লাইলা থেকে আমি সেই লাইলি। গেল তার এক কথা প্রেমের কথা বলল, সে কোথায়? আমার দিনের নবী মেরাজ করতে গিয়েছিলেন আল্লাহর সাথে, সেইখানেও প্রেম করেছে। তাই প্রেম প্রেম কারো একক না, প্রেম হয়েছে সবার জন্য, সবার জন্য প্রেম। তাই প্রেম হয়েছে পবিত্র, এই প্রেম হয়েছে পবিত্র। যেমন এখনো অনেক টাকা পয়সা খরচ করে সেই ভারতে দেখতে যায় কি, সেই তাজমহল, প্রেমের তাজমহল দেখতে যায়, যেটা হলো প্রেমের স্মৃতি। কে করেছে সেই তাজমহল? সম্রাট শাহজাহান। কার জন্য? সেই মমতাজের জন্য। সে দেখেন তো প্রেম কত অমর, আর প্রেমের স্মৃতি কিভাবে ধরে রাখে। তাই আমিও তো প্রেমিক, আমিও প্রেমিক, আপনি প্রেমিক, আমি প্রেমিকা, তো দুজনেই তো প্রেমের এক পথের পথিক, তাই না? এক সুতার বন্ধন। তাহলে এখানে আবার কেমন যেন একটু গরমিল হয়ে যাচ্ছে, কেমন কেমন যেন হয়ে যাচ্ছে। আসলে শুধু তাই না, যেমন ছিল চণ্ডীদাস আর রজোগিনী, তারও প্রেম করেছে চণ্ডীদাস, রজোগিনী প্রেম করেছে, সেই সিরি ফরহাদ প্রেম করেছে, ইসব জুলেখা প্রেম করেছে, কত প্রেম। যেমন চণ্ডীদাস শুকনা পুকুরে বর্ষি বাই, 12 বছর হয়ে যায় মাছ ধরে না বর্ষিতে, আর 12 বছর পরে সেই রজোগিনী জিগায়, হে ঠাকুর শুকনা পুকুরে তুমি কিসের মাছ ধরো? বলে কি 12 বছর পরে কেবলমাত্র একটা ঠুকুর দিল। তাই দেখেন তো তাদের প্রেম কত অমর। তাই সেরকম ওই রকম আমিও লাইলি। আমি যদিও আজকে লাইলি না হয়ে থাকে, আমি আজকে পালা টিকায় রাখতে গিয়ে, অভিনয় করতে গিয়ে আমি প্রকৃত একজন লাইলি হয়ে আমি আপনার সাথে গান গাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন, কেন যে আমাকে বারে বারে এই প্রশ্ন করেন আমি বুঝতে পারি না। যার জন্য করি চুরি, আর সেই বলে আমাকে চোর। অবস্থাটা দেখছেন, আজরাইলের গলায় ধরে আমি নাকি কেঁদেছিলাম। হ্যাঁ, কেন কেঁদেছিলাম? আজরাইল যখন আসলো আমার জান কবজ করতে, আর আজরাইলকে দেখে আমি গলা ধরে চিৎকার মেরেছিলাম। কেন? আমি আজরাইলকে দেখি নাই, আমি দেখেছি স্বয়ং আমার মজনু এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। তাই আমি মজনুর গলা ধরে চিৎকার, আজরাইলের গলা ধরে চিৎকার পেরেছিলাম। আর আজরাইল বলেছিল, তুমি কি করতেছ? তুমি মজনু মজনু কেন বলতেছ? আমি তো মজনু না। বলে কে? কয়ে আমি আজরাইল। কয়ে কেন এসেছ? কয়ে তোমার জান কবজ করতে। আর লাইলি বলতেছে, হেসে বলতেছে, কি বলে, হে আজরাইল তুমি কি পাগল হয়ে গেছো? আমার জান থাকলে হেলা তুমি কবজ করবা? আমার তো জানই নাই। কয়ে আল্লাহ গো। আজরাইল বলে, আল্লাহ গো এইটা কি বলে? হ্যাঁ, এই ধরনের দৃশ্য, এই কথা তো আর কখনো শুনি নাই। তখন আজরাইলকে বলল লাইলি, হে আজরাইল আমার জান নাই, আমার জান কবজ করবা কইতে? আমার এই জান দেহ মন প্রাণ যাহা কিছু আছে সমস্ত কিছু দিয়ে এসেছি। কার কাছে দিয়ে দিয়েছি? সেই মজনুর কাছে। আজরাইল কি করলো? সেই লাইলির এখান থেকে চলে গেল কার কাছে? সেই মজনুর কাছে। আমিও একটু জানতে চাই, লাইলি যেমন আজরাইলের গলায় ধরে শিক্ষার পারছিল, আর মজনু একবার জমের গলায় ধরে শিক্ষার পারছিল। আমি জানতে চাই এই জমের গলায় ধরে শিক্ষার পারছিল কেন? শুধু কি তাই, এই কুকুরের গলায় ধরেও শিক্ষার পারছিল না? কুকুরের গলায় ধরে শিক্ষার পেরেছিল, আমি জানতে চাই কেন? এখন আমাকে প্রশ্ন করে
তুমি যদি আমাকে এত ভালোবাসো মন প্রাণ উজাড় করে সব কিছু দিয়া তাহলে তুমি বিয়ে করলা কেন, বিয়ে বসলা কেন? হে কি বলবো, আমি আমি তো বাধ্য হয়ে বিয়ে বসি নাই, আমি অত্যাচারের সুরে বিয়ে বসি কেন? মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, এখন তার কথা তুমি কি সতী না অসতী? আমি সতী না অসতী তুমি জানো না? সেই ছোট্ট কাল থেকে পীড়িত করতে করতে এই পর্যন্ত, আর তুমি এখন কেউ সতী না অসতী? তুমি টের পাও না আমি কি সতী না অসতী? বুয়া বে টের পাও না? আসলে আমি তোমার ছিলাম, এখনো আছি, আর সর্বক্ষণ আমি তোমারই থাকব। আমি মনে করি আমি সতী, আমি একমাত্র সতী। কার জন্য? তোমার জন্য। আর যদিও অসতী হয়ে থাকি, এই তোমার সাথে, তোমার কারণে তোমার সাথে আমি অসতী, অন্য কারো সাথে না। আর বিয়ে বসেছি শুধু মা বাবার মন রক্ষা করার জন্য, আমাকে জোর করে বিয়ে দিয়েছিল। এই তোমার কথা আমি এখানে শেষ করে দিলাম, আমার শেষ স্টেজ। হয়তো আমি আর সময় পাবো না, আমার এই কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ছোট হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আমার শেষ গান গেয়ে বসবো, তাই আমার প্রতিপক্ষ শিল্পী আপনার কাছেও ক্ষমা চেয়ে নিলাম। এবং আরেকজন শিল্পী আছে, আমি নাম বলবো না, বলে দিব, বলবো, সে হলো, আমি তার সাথেও একটু আগে একই স্টেজে ক্যাসেট করেছি, সে রফিক সরকার। ভবিষ্যতে আরও সামনে ক্যাসেট হবে, তার কাছে যদি কোনো ভুল করে থাকি সেও যেন ক্ষমার চোখে দেখে। সকলের কাছে ক্ষমা চেয়ে আমার শেষ গান গিয়ে আমি বসলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। তুমি কি
সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমি অধম রজ্জবলী দেওয়ান এবং লিপি সরকার যে পালাটি শেষ হতে যাচ্ছে, আমার আসরই শেষ লাইলি এবং মজনু। আমি মজনু, আমার লাইলি খুব সুন্দর সুন্দর কথাগুলি উপস্থাপন করলেন, আপনারা শুনলেন, অবশ্যই ভালো লেগেছে। তা আমি আমার এতদিন পরে দেখা, আমি আমার শরীরের মধ্যে মরা গাছের ছাল লাগিয়ে এসেছি। দেখো, আমি মরা গাছের কাছে গিয়েছি এই জন্য আমি নিজেও তো মরে গিয়েছি, আমি নিজেও সেই নামের উপরে মরে গিয়েছি, এই জন্য আমিও মরা। আমার গায়ে যেই পোশাক, যেই বসন, এগুলিও সেই আমার সাথে সাথে মরে গিয়েছে। তাই সেই বসনগুলি মরার বসন আমি পড়েছি, আমি নিজেও মরে গিয়েছি। তাই তো আমাকে প্রশ্ন করেছে একটি, কি প্রশ্ন, মজনুরে তোমার কাছে একদিন জম গিয়েছিল, জম অর্থাৎ আজরাইল, সে আজরাইল গিয়ে তোমার কাছে যখন গেল, তুমি আজরাইলের গলা ধরে বলেছিলে আমার লাইলি এসেছে, লাইলি এসেছে, লাইলি এসেছে। লাইলির কাছে যখন আজরাইল গেল প্রথম, আজরাইলকে গলা ধরে বলে আমার মজনু এসেছে, আমার মজনু এসেছে, আমার মজনু এসেছে, কান্নাকাটি করে, সইতে পারে না। এমন টাইমে আজরাইল বলে, লাইলি রে আমি তো আজরাইল, তোমার জান কবজ করতে এসেছি। লাইলি বলে, আজরাইল রে আমার ভিতরে তো আমার জান নেই, আমি আমার এই জান রুহ আমি আমার মজনুকে আরো আগেই অর্পণ করে দিয়েছি, আমার মধ্যে জান থাকলে তো তুমি আমার জান কবজ করবে। আজরাইল আল্লাহর কথা মতো চলে গেল কোথায়, মজনুর কাছে। মজনুর কাছে গিয়ে বলে, মজনু লাইলির জান কবজ করতে এসেছি, লাইলির জানটাও দাও এবং তোমার জানটাও সেই সাথে সাথে আমাকে দিয়ে দাও। মজনু বলে, আজরাইল ভাই আমি আমার এই জান দেহ মনপ্রাণ সব কিছু বিলীন করে দিয়েছি, অর্পণ করে দিয়েছি আমি আমার লাইলির কাছে, আমার বলতে আমার কিছুই নেই, আমার আমিত্ব আমি বিলীন করে দিয়েছি সেই লাইলির কাছে, তুমি লাইলির কাছে চলে যাও, সেখানে গেলে আমার জান পাবে, আমি আমার জান তাকে দিয়েছি। আজরাইল কয়, ভালো হয়েছে, এই চাকরি এই ডিউটি আমি সারাদিন করি, তাইলে আরও ভালো হইব। হ্যাঁ, লাইলির কাছে গেছি, লাইলি কয় মজনুর কাছে যাও, মজনু কয় লাইলির কাছে যাও, লাইলি কয় মজনুর কাছে যাও, এই ডিউটি বাদ দিয়ে আমি এলা জায়গা আল্লাহর কাছে চলে যায়। সর্বশেষে আজরাইল আল্লাহর হুকুমে আবার অনেক দিন পরে পাঠায়, পাঠিয়ে উভয়ের জানকে রুহ মুবারকে প্রেমের মাধ্যমে, প্রেমের আলিঙ্গনের মাধ্যমে, সেই মিশামিশির মাধ্যমে আজরাইল যখন গেল, গিয়ে দেখে মজনু লাইলি হয়ে আছে আর লাইলি মজনু হয়ে আছে, একাকার হয়ে আছে। কিভাবে, এখানে একটি ছোট্ট ঘটনা না বললেই নয়, এই পৃথিবীর মধ্যে একজন গুরু ছিল, নাম তার নিজামউদ্দিন, আর তার ভক্ত ছিল আমির খরসু। আমির খরসু একদিন নিজামউদ্দিনের কাছে যাইতে চায়, তার গুরুর জুতা মুবারক মাথায় নিয়ে আমির খরসু তার বাড়ির মধ্যে ঢুকতে পারে না, দরজাগুলি বন্ধ করে দেয়। আমির খরসু একটি ড্রেনের মধ্যে দিয়ে মাথা ঢুকায় দেয়, চলে যায়, যাইতে চায়, ড্রেনের মাঝখানে বেজে যায়, ভক্তবৃন্দ এসে ময়লা ভেবে পরিষ্কার করতে গিয়ে একটি সাপল দিয়ে যখন গুতা মারে, ওই গুতার আঘাতে আমির খসরুর দেহ মোবারক হইতে রুহ চলে যায়। আমির খসরু মৃত্যুবরণ করে একটু পরে পানিগুলি লাল হয়ে যায়, ভক্তবৃন্দ পানিতে নেমে আমির খসরুর লাশ ধরে যখন উপরে উঠিয়ে চিৎ করে শোয়ায়, দেখে ওদেরই গুরু ভাই নিজামউদ্দিনের কাছে গিয়ে বলে, দয়াল সেই আমির খসরু আমাদের গুরু ভাই পীর ভাই, সে দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই ড্রেনের মধ্যে ছিল। নিজামউদ্দিন বলে, ওকে নিয়ে আয়, নিজের হাতে গোসল করায়, দাফন করিয়ে দেয়, বলে যা নিয়ে যা, ওকে মাটি মাটি মুবারক দিয়ায়, মাটি মঞ্জিল করে দিয়ায়। যখন মাটি নিয়ে কবরে নিয়ে শোয়ায়, দুইজন যখন কবরের মধ্যে নামে, মাথার মুকুটটা যখন খুলে দেয়, বাঁধনটা যখন খুলে দেয়, এক ভক্ত তাকিয়ে দেখে তার চেহারা মুবারকটা যেন আমির খসরু নাই, স্বয়ং নিজামউদ্দিন যেন কবরের মধ্যে ঘুমিয়ে আছে। এক ভক্ত দৌড়িয়ে যায় কোথায়, আস্তানার মধ্যে, গিয়ে দেখে নিজামউদ্দিন আস্তানার মধ্যে বসে আছে। আবার আসে কবরে, কবরে এসে দেখে যে স্বয়ং আমির খসরু
কবরের মধ্যে ঘুমিয়ে আছে। এটার অর্থটা কি? এই দেহের মধ্যে 12টি স্টেশন আছে, যথারীতি হুজদার দম, নাকাবারে কদম, সফর দেতান, খেলান্দারে আঞ্জুমান, ফানাফি শেখ, ফানাফি রাসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা। বাকাবিল্লার স্তর হল সর্বশেষ। বাকাবিল্লার স্তরে চলে গেলে গুরু আর শিষ্য, শিষ্য আর গুরু, সেখানে আমি আর তুমি, আমি আর তুমির মধ্যে হইতে আরটা চলে যায়, তখন হয়ে যায় আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি। অতএব আমি মজনু এবং লাইলি দুইজনে আমি তুমি, তুমি আমি, আমি তুমি একাকার হয়ে গেছি। আজরাইল বেসামাল হয়ে চলে গেল, তাই আল্লাহর কাছে পরবর্তীতে জান কবজ করে তিনি চলে যায় আল্লাহর কাছে। এই তোমার কথা ছিল, আমি একদিন কুকুরের গলায় ধরেছিলাম, হ্যাঁ ওই যে বাঘের গলায় যেমনি ভাবে ধরেছিলাম, যেখানেই তাকাই সেখানেই শুধু দেখি লাইলি। তাই তো কুকুরের গলায় ধরে একদিন আমি কান্নাকাটি করি যে আমার লাইলি এসেছে, লাইলি এসেছে, আর মানুষজন দেখে বলে মজনু পাগল হয়ে গেছে। হ্যাঁ আমি পাগল হয়েছি, কার? সেই লাইলির পাগল হয়ে গেছি। তাই আমার শেষ আসর, আমাদের ভাষায় ছন্দ ভুল ত্রুটি হলে আপনাদের কিছু আত্মার খোরাক আমরা যদি যোগাইতে পারি, আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন। ভবিষ্যতে আমরা আরও আরও কিছু নতুন আঙ্গিকে, নতুন কিছু পালা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। এই বলে আমি আমার পালা নিয়ে আজকের মতো বিদায় হব। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি যার তালাশে সারা জীবন গো, আমি সারা জীবন গো, ও লাইলি ঘুরি বনে বনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি নিশি দিনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি নিশি দিনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি ঘুরি বনে বনে, থাকতে মিলন হবে কি তার সনে। ও লাইলি রে, আরে একদিন আমি, আরে একদিন তাহার নাম শুনিয়া, নামের নামে খুঁজতে গিয়া পাগল বলে ডাকে সর্বজনে, লাইলি রে, আরে একদিন তাহার নাম শুনিয়া, নামের নামে খুঁজতে যাইয়া পাগল বলে ডাকে সর্বজনে, আমি কার জন্য পাগলামি করি গো, আমি কার জন্য পাগলামি করি গো, আমি কার জন্য পাগলামি করি গো, ও লাইলি লোকে কি তা জানে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি নিশি দিনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি নিশি দিনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি বনে বনে, থাকতে মিলন হবে কি তার সনে। লাইলি রে, লাইলি রে, ওরে আমি মজনু তুই যে লাইলি, আমার মধ্যে তুই কি পাইলি, আমি মজনু তুই যে লাইলি, আমার মধ্যে কি যে পাইলি, আমি পাইছি লাইলি রে খুঁজিয়া, লাইলি রে, আরে আমি মজনু তুই যে লাইলি, আমার মধ্যে কি যে পাইলি, আমি পাইছি লাইলা রে খুঁজিয়া, আমার লাইলার মাঝে লাইলা হাগো, আমার লাইলার মাঝে লাইলা হাগো, ওই আমার লাইলার মাঝে লাইলা হাগো, আছে দুইজনে একজনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি বনে বনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি বনে বনে, থাকতে মিলন হবে কি তার সনে, আমি খুঁজি নিশে দিনে, থাকতে মিলন হবে কি তার সনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কে কথা আমি বলেছিলাম, ওই যে তুমি কি লাইলা হইতে লাইলি, নাকি লাইলি হইতে লাইলা, আমার কথাটা কিন্তু আসলে তুমি বুঝতে পারো নাই। লাইলি রে, আমি তো তোমাকে লাইলি বলে ডেকেছি, কিন্তু লাইলাটা আমি কিসের জন্য বলেছি জানো? ওই লাইলা হইতে আমি লাইলাহা শব্দটা পেয়েছি, আমি আমার লাইলার মাঝে লাইলাহা পেয়েছি, আমি আমার লাইলা হইতে লাইলাহা পেয়েছি, লাইলা হইতে আমার লাইলা পেয়েছি, আর লাইলা হইতে তখন আমি লাইলি হয়ে গেছি। বাবা বাবা, আমি আমার লাইলির প্রেমে
মজে গিয়েছি আমি আমার আমিত্ব বিলন করে দিয়েছি আমি আমার লাইলির মাঝে অর্পণ করে দিয়েছি সেই হৃদয়ের মধ্যে একটি আয়না আছে দর্পণ শব্দের আরেকটি অর্থ হলো আয়না আর সেই আয়নার মাঝে হলো আমার হৃদয়ের আয়নার মাঝে আমি লাইলির ছবি এঁকেছি তাই তো আমি বলেছি তোমার মধ্যে সেই আয়না থাকলে সেই আয়নার মধ্যে ছবি অবশ্যই আমার আছে তাহলে আমাকে আর চিনতে তোমার ভুল হবে না ও লাইলি রে আমার হইয়া সবকিছু তোর করো দিয়া তুমি যদি আমার হইয়া সবকিছু ত্যাজ্য করিয়া একদিন দেখা দিতাই আমার সনে লাইলি রে আরে তুমি যদি আমার হইয়া সবকিছু ত্যাজ্য করিয়া একদিন দেখা দিতাই আমার সনে সেদিন এই মালকে মজনু হইয়া রে লাইলি হইয়ারে আরে থাকিবে ওই দিনে থাকতে মিলন হবে কি তার সনে আমি খুঁজি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি খুঁজি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি যার জন্য পাগলামি করি গো আমি যার জন্য লাইলি ঘুরি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি ঘুরি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি ঘুরি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি ঘুরি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে লাইলি রে আমি মজনু তুই যে লাইলি আমি মজনু তুই যে লাইলি আমার মধ্যে কি যে পাইলি আমি পাইছি লাইলা রে খুঁজিয়া লাইলি রে আর আমি মজনু তুই যে লাইলি আমার মধ্যে কি যে পাইলি আমি পাইছি লাইলা রে খুঁজিয়া আমি লাইলার মাঝে লাইলি পাইছি গো আমি লাইলার মাঝে লাইলি পাইছি গো আমার লাইলার মাঝে লাইলা হাগো আছে দুইজনে একজনে থাকতে মিলন হবে কি তার সনে আমি থাকিনি সেদিনে থাকতে মিলন হবে কি তার সনে আমি থাকিনি সেদিনে থাকতে মিলন হবে কি তার সনে আমি ঘুরি বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি যার জন্য তালাশ করি রে আমি থাকে বনে বনে থাকতে মিলন হবে কি তার সনে আমি খুঁজি নিশি দিনে থাকতে মিলন হবে কি তার সনে আমি খুঁজি নিশি দিনে থাকতে মিলন হবে কি তার সনে আমি খুঁজি নিশি দিনে থাকতে মিলন হবে কি তার সনে